ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান এক আল্লাহ ছাড়া মানুষ কারো মুখাপেক্ষী নয় আজকে সমাজে বংশগৌরব আভিজাত্যের অহংকারে আমরা ধনী গরিবের পার্থক্য করছি ইসলামের সাম্যের শিক্ষা ভুলে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে বিত্তবান অপর বিত্তবানের বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত আমরা কি আবার আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সাম্যের আদর্শকে আসুন এই আলোচনা থেকে সাম্যের অপূর্ব দৃষ্টান্ত জেনে আমরাও সে পথে অগ্রসর হই বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানা মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাক মিনহা zawজাহা والصلاه ওয়া السلام علی সাইয়িদুল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আহলিততাক্বা أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم شماني توب هاي وبهنرا السلام عليكم ورحمة الله وبركاته اسلام পৃথিবীর বুকে এসেছে মানুষে মানুষের সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহর এবাদতের দিকে মানুষকে অনুপ্রাণিত করার জন্য ইসলামের সোনালী সমাজের প্রথম পাথরটি হল সাম্যের আদর্শের উপর মানুষে মানুষে কোনো পার্থক্য নেই জাতিতে জাতিতে কোনো পার্থক্য নেই কোনো গোত্র সম্মানের মাপকাঠি হতে পারে না আরব এবং অনারবের কোনো পার্থক্য নেই ইসলাম অত্যন্ত বলিষ্ঠভাবে ঘোষণা করেছে মানুষ মানুষের ধাস হতে পারে না সাদা কালোর কোনো পার্থক্য নেই আরব অনারবের কোনো পার্থক্য নেই কোরাইশ অকুরাইশের কোনো পার্থক্য নেই পূর্ব এবং পশ্চিমের কোনো পার্থক্য নেই মানুষের মর্যাদার মাপকাঠি হল তার অন্তরের কোয়ালিটি গুণাগুণ যে অন্তর আল্লাহকে ভালোবাসে যে অন্তর আল্লাহকে ভয় পায় যে অন্তর মানবিক গুণে সমৃদ্ধ সেই অন্তরের শ্রেষ্ঠত্ব ইসলাম স্বীকার করে ইসলামের এই মূল ভিত্তিকে মহান রবুল আল আমিন সুরাতে স্পষ্ট করে দিয়েছেন ইয়া ইউহানাস ইত্যা কৌরব ব্যাকুম আল্লাহদি খলাকাকুম খালা কাকুমসিম ওয়াহিদা ওয়াখালা কামিন মিনহা অউজে আল্লাপাক স্পষ্ট ঘোষণা হে সকল মানুষ এখানে আল্লাপাক ইমানদারদেরকে ডেকে বলেননি সকল মানুষকে মানুষের সাম্য প্রতিষ্ঠা করার জন্য পাক মানব জাতিকে বলছেন এক সষ্টাকে এক রবকে তোমরা স্বীকার করো তাকে ভয় করো অন্য কোনো মানুষকে ভয় করো না তিনি একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম যে মানুষকে তিনি তৈরি করেছেন তার থেকেই তার নারীকে তার জীবন সঙ্গিনীকে তিনি সৃষ্টি করেছেন এবং উভয় থেকে প্রথম নর এবং নারী থেকে অসংখ্য নারী এবং পুরুষকে তিনি সৃষ্টি করেছেন সকলে সমান এই আয়াতে আল্লাপাক সাম্যের ভিত্তিকে অত্যন্ত ভলিষ্ঠভাবে ঘোষণা করেছেন সুরা আল্লাহ জরাতে আরও স্পষ্ট করে আল্লাপাক বলছেন ইয়া খালাক হান্ন ওয়া উংসা আমি একজন নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশে আমি বিভক্ত করেছি এটি কোনো মর্যাদার মাপকাঠি নয় তোমরা যাতে পরিচিতি অর্জন করতে পারো মর্যাদার মাপকাঠি হল অন্তরের গুণাক বিদায় হজের ভাষণে মহানবী এস করেছেন হে মানব জাতি তোমরা জেনে রাখো তোমাদের রব প্রভু একজন ওয়া আন্না এবং জেনে রাখো তোমাদের সকলের পিতা একজন হজরত আদম অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র তাকুয়ার ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব হতে পারে তিনি আরো বলেছেন ইনলকদাবিল ইসলাম জাহেলিয়ার আবিজত্ব এবং গর্ভকে আল্লাহ রব্বুল আলম ইসলামের মাধ্যমে ধুলিস্যাত করে দিয়েছেন ওয়াতাফা খুরাহম ইহিম পূর্বপুরুষ নিয়ে গর্ব করার অধিকারকে আল্লাপাক ইসলামের মাধ্যমে শেষ করে দিয়েছেন লিআানিন দামিন ওয়াহিদ সকল মানুষের রক্ত এক জায়গা থেকে এসেছে আদম এবং হাওয়া থেকে এসেছে ওয়া আদম মিন তুরপ আল্লাপাক আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাজে মাটির মানুষ হয়ে অহংকার করার কোনো অধিকার কারণেই। নেই বিশেষ কোনো মর্যাদা কোনো জাতির নেই ও আকরাম হুম আতকাকুম আল্লাহ পাকেরকে যারা ভয় করে ভালোবাসে তার আনুগত্য করে তারাই শুধু শ্রেষ্ঠ হতে পারে মহানবীর এসব বক্তব্যগুলো সেই যুগের মুসলমানদের অন্তরকে অনুপ্রাণিত করেছে তাদের অন্তর অন্তর থেকে অহংকারকে দূর করে দিয়েছে বংশের আভিজাত্য বংশের অহংকারকে দুরূভূত করেছে তারা মানুষকে ভালোবাসতে শিখেছে পারস্যের সেনাপতি রুস্তম যখন মুসলিম সেনাপতি রিবেইকে ডাকলেন তাদের সাক্ষাৎকারে তিনি জিজ্ঞাসা করলেন আমরা রোমান জাতিকে চিনি পারস্য জাতিকে চিনি হঠাৎ করে আরব থেকে তোমরা কোন নতুন জাতির উদ্ভব ঘটেছে তোমাদের পরিচয় কি তিনি জিজ্ঞাসা করেছেন মান অ্যান্তুম তোমরা কারা হজরত রিবেঈ অত্যন্ত সুন্দর ভাষায় তিনি বলেছেন মুসলমানদের পরিচয় মুসলমানদের মিশন মুসলমানদের পথ এবং পাথেও তিনি বলেছেন নাহনু কৌমুন আখরা জানাল্লাহ আমরা একটি জাতি যাদের যাদেরকে আল্লাপাক বের করেছেন আমাদের মিশন কী লিনুখরিজ আল ইবাদ মিনা ইবাদঈবাদ ইবাদ মুসলিম সম্প্রদায়ের মিশন তাদের লক্ষ্য মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহর এবাদতের দিকে অনুপ্রাণিত করা এক আল্লাহকে তারা মানবে ভয় করবে কোনো মানুষকে ভয় করবে না কোনো মানুষের রক্তচক্ষুকে ভয় করবে না কোনো মানুষের দাসত্বকে গ্রহণ করবে না একমাত্র আল্লাহর দাসত্বকে গ্রহণ করবে এটাই ছিল ইসলামের মিশন মুসলমানদের লক্ষ্য এবং মুসলমানদের অন্তরের অবস্থা এভাবেই নবী মুসলিম সম্প্রদায়ের অন্তরে মানবিক গুণাবলীকে জাগ্রত করেছেন ধনী এবং দরিদ্রের পার্থক্যকে ইসলাম গুছিয়ে দিয়েছে দরিদ্র মানুষকে গরিব ফকির মানুষকে ছোট চোখে দেখার কোনো অধিকার কোনো ধনী মানুষের নেই নবী সতর্ক করেছেন এবং কোরআনে কেরিমে সুরা ওয় দোহাতে আল্লাপাকে সাত করেছেন নিজের নবীর ব্যাপারে বলেছেন আল্লাজিদ কেয়ি ইমান ফাহ ওয়া ওয়া জাদা দল ফাহদা ওয়া ওয়া জাদা ফা আগনা আপনিও দরিদ্র ছিলেন আপনাকে আমি অভাবমুক্ত করেছি আল্লাহনবী গরিব অসহায় মানুষের প্রতি সাহায্যের হাতকে প্রসারিত করার জন্য উৎসাহিত করেছে কখনও নবী কোনো চাকরকে কোনো বৃত্তকে আঘাত করেননি হজরত আয়সারুদ্দী আল্লাহ তালা বলেন সামাইলে তিরমিজের বর্ণনা মা দরাবা বারসুল্লাহি সাল আলহি আসাল্লাম খা দিমান কোনো কাজের লোককে আল্লাহনবী কখনো আঘাত করেননি শুধু মুখে আল্লা নবী সুন্দর কথা উচ্চারণ করে খান্ত হননি তার জীবনের মাধ্যমে তার বাস্তব রূপায়ণ তিনি করেছেন আল্লাহ নবীর কাজের লোক হিসেবে হজরত আনাস দশ বছর ছিলেন ছোট কাল থেকেই তিনি কাজে ছিলেন আল্লা নবীর ঘরে হজরত আনাসের জবানিতে আমরা শুনি তিনি কি বলছেন হজরত আনাস বলেন আনা আনাসু তালুম নবী নবীসল্লাহ আলী আসাল্লাম আশারা সিনিন আমি দশ বছর যাবৎ নবীর ঘরে ছিলাম ফামা কল আলী উফ ফিন কত্তু কখনো আমাকে ধমক দিয়ে কথা বলেননি উহ শব্দ উচ্চারণ করেননি কখনো আমাকে বলেননি এটা কেন করলে এটা কেন করনি। নি হযরত আনাস নিজের বাল্যকালের স্মৃতিচারণ করে বলেছেন কখনো কখনও আল্লাহনবী আমাকে কোনো কাজে প্রেরণ করত পদ দিয়ে যাওয়ার সময় আমি দেখতাম মাঠে ছেলেরা খেলছে আমি ভুলে যেতাম আমাকে একটি কাজে পাঠানো হয়েছে আমি বাচ্চাদের সাথে খেলা খেলাধুলাতে লেগে যেতাম সন্ধ্যায় যখন আমি ঘরে ফিরে আসতাম আল্লাহ আল্লাহনবী জিজ্ঞাস করতো আনাস তোমাকে কাজে পাঠিয়েছিলাম তুমি কাজ না করে কোথায় ছেলে দিন ধমক দিতেন না আমাকে শক্ত করে কোনো কথা বলতেন না আমার গায়ে কখনো আঘাত করেননি এটাই ছিল ইসলামের আদর্শ আজকের সমাজে আমরা কি দেখি অনেক শিক্ষিত অনেক ভালো পদে চাকরিজীবী বড় পদে যারা অধিষ্ঠিত তাদেরকেও দেখা যায় ছোট্ট কাজের মেয়ের গায়ের মধ্যে তারা আঘাত করতে দেখি আমরা এবং নানাভাবে নির্যাতন করতে আমরা দেখি কিন্তু ইসলাম চোদ্দোশো বছর আগেই মানুষের সাম্য মানুষের অধিকার মানুষের মর্যাদাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছিল নবী পদ দিয়ে যাচ্ছিলেন একজন সাহাবি আবু মস আল বাদারি তাকে দেখলেন তিনি তার চাকরকে চাবুক দিয়ে আঘাত করছেন আল্লাহ নবী দূর থেকে দেখিয়ে ডাকলেন ইয়া আবা আমার আবু মসুদ শুনো আবু মসুদ বলেন যে আমি এতই রাগান্বিত ছিলাম এতই ক্রুদ্ধ ছিলাম নবীর শব্দটি আমার কানে ঢুকে নি আমি শুনতে পাইনি আল্লাহ নবী যখন খুবই নিকটে আসলেন তখন আমার হাত ধরলেন এবং বললেন আবু মসুদ জেনে রাখো ইন্দারা আলেই আল্লাপাক ইচ্ছা করলে তোমার পজিশনকে চেঞ্জ করতে পারতেন তুমি চাকর হতে পারতে এবং এই লোকটি তোমার মুনিব হতে পারত কিন্তু আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে মুনিব করেছেন তাকে চাকর করেছেন খবরদার তোমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার অপব্যবহার করো না আবু মসুদ বলেন আল্লাহ নবীর এই কথা শুনে আমার অনুভূতি জাগ্রত হলো। আমি বুঝতে পারলাম আমি অন্যায় করেছি আমি তাড়াতাড়ি তাকে নির্যাতন করা বন্ধ করেছি নবী সাহবায়িক রামদেরকে এভাবেই আদর্শ শিক্ষাদান করেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন আবার তিনি ধর্মপ্রধান ছিলেন কিন্তু পুরো জীবনে তিনি কখনো প্রভুত্ব করেননি শুধু এটা মুসলমানদের স্বীকৃতি নয় বিশ্বাস নয় অমুসলিম অনেক গবেষক চিন্তাবিদ ঐতিহাসিক তারা আল্লাহ নবীর এই সাদা জীবনকে চিত্রিত করেছেন তাদের লিখনির মাধ্যমে আমরা দেখি বসওয়ার্থ স্মিথ তিনি তার বই মোহাম্মদ মোহাম্মদ নিজমের মধ্যে স্পষ্ট বলেছেন হি ওয়াজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড হেড অফ দ্য মস্ক তিনি একটি রাষ্ট্রের প্রধান ছিলেন এবং ধর্মপ্রধান ছিলেন মসজিদের প্রধান ছিলেন হি ওয়াজ কেসার অ্যান্ড পোপ ইন ওয়ান তার একজনের মধ্যেই দুটার সমন্বয় হয়েছিল রাষ্ট্রপ্রধান এবং ধর্মপ্রধানের সমন্বয় হয়েছিল বাট ওয়াজ পোপ উইদাউট পোপস প্রিটেনশন তিনি পোপ ছিলেন কিন্তু তার কোনো সাংসকত ছিল না পোপের তিনি কৈসর ছিলেন উইথ দ্য উইদাউট লিজন অফ কৈসার কোনো কৈসারের সাংসকত ছাড়াই ছিলেন উইদাউট এ স্ট্যান্ডিং আর্মি বডিগার্ড অর পুলিশ কোনো পুলিশ বডিগার্ড কিংবা আর্মির চতুর্দিকে ভ্যাস্টনির মাধ্যমে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না কাইসার ছিলেন না আল্লাহ নবীর জীবনটি এমনই ছেদে ছিল এবং মানুষের মানবাধিকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন কোনো মানুষের উপর তিনি প্রভুত্ব করার ইচ্ছা পোষণ করেননি শুধু তিনি নন তার আদর্শে উদ্বুদ্ধ সকল সাহাবাগণ খোলাফায় রাশিদিন তারাও তাদের জীবনকে এভাবেই পরিচালিত করেছেন আমরা দেখি কাজী নজরুল ইসলামের সাম্যের গান কবিতাতে তিনি চমৎকারভাবে হজরত ওমরের চরিত্রকে এঁকেছেন তিনি তার চাকরের সাথে তার সেবকের সাথে জেরু জালেম যাওয়ার পথে কি আচরণ করেছিলেন এবং তার মাধ্যমে কিভাবে সাম্যের প্রকাশ ঘটিয়েছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি চমৎকারভাবে বলেছেন সাম্যের আদর্শ নবী যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তার জীবনে অনুরূপভাবে সাহাবাইক রাম খোলাফা রাশিদিন তার আদর্শকে অনুসরণ করেছিলেন তাদের জীবনেও হজরত মরদ্দি আল্লাহ তালু ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীকে যিনি শাসন করেছেন জেরু জালেমের চাবি গ্রহণ করার জন্য যখন তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছিলেন তার সাথে ছিল তার বৃত্ত পথে তিনি যে সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করেছেন সুন্দরভাবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তুলে ধরেছেন তার লিখনিতে তার কবিতায় হজরত মরদ্দিয়্লাহতালু একটি উঁটে করে যাচ্ছিলেন তিনি চিন্তা করলেন শুধু উটের উপর আমি থাকবো আর আমার চাকর আমাকে টেনে টেনে নিয়ে যাবে এটা মানবিক হতে পারে না তিনি তার চাকরকে বললেন কিছুক্ষণ আমি উটের উপর থাকব তুমি টেনে নিয়ে যাবে আবার কিছুক্ষণ যখন তুমি ক্লান্ত হবে তুমি বসবে আমি টেনে নিয়ে যাব। তার চাকর কিছুটা ইতস্তত করেছিল কিন্তু হজরত উমরের চাপাচাপিতে তিনি তা গ্রহণ করলেন পালাক্রমে তারা যখন জেরুজালেমের দিকে যাচ্ছিলেন ভাগ্যক্রমে যখন জালেমে প্রবেশ করবে এবং রিসেপশন করার জন্য মানুষ এসেছিল অনেক খ্রিস্টানরা অপেক্ষা করছিল হজরত ওমর রদি আল্লাহ তালুকে স্বাগতম জানাবে তখন পালা অনুযায়ী উটের উপর ছিল বৃত্ত এবং হজরত ওমর মুনিব তিনি টেনে নিয়ে যাচ্ছেন সকলে সম্মান প্রদর্শন করছিল চাকরকে কিন্তু চাকর বিব্রত বোধ করছিল এবং চাকর জানিয়ে দিল আমি না আমি ওমর নয় যিনি রশি টানছেন তিনি হলেন ওমর কাজী নজরুল ইসলাম চমৎকারভাবে বলেছেন বৃত্ত চড়িল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী এটাই হচ্ছে ইসলাম এবং ইসলামের এই আদর্শ সাম্যের এই আদর্শ দেখে অনেক খ্রিস্টান ইসলামের প্রতি সেদিন আকর্ষিত হয়েছিল কালো এবং সাদার কোনো পার্থক্য ইসলাম রাখেনি হজরত আবু জরদ্দল্লাহ আনহু একদিন তার চাকরকে ডাক দিয়ে বলছিলেন ইয়া ইবনা সৌদা হে কালো বাদীর ছেলে আল্লাহ নবীর কানে কথাটি পৌঁছল তখন নবী আবুজরকে সতর্ক করে বললেন ইয়া আবাজার ইন্মরুন ফিকা ক্যা জাহিলিয়া। আবুজর তুমি মুসলমান হয়েছ কিন্তু জাহিলিয়ার কিছু অংশ তোমার মধ্যে রয়ে গেছে তুমি কেন তাকে এই ডাকে এই নামে ডাকলে তার মাকে দিয়ে তাকে তুমি লজ্জা দিলে হজরত আবুজর রদি আল্লাহ তাল্লাহন ভীষণ লজ্জিত হলেন সেই দিন থেকে আল্লাহর দরবারে তিনি দৌপা করেছেন আর কখনো কোনো চাকরকে এইভাবে তিনি বলবেন না এবং নবীর কাছে ক্ষমা চাইলেন এরপর থেকে যখন আবু আবুজরকে দেখা যেত কোনো বাজারে গেলেন কোনো পাবলিক প্লেসে গেলেন তখন তার চাকর যেই পোশাক হজরত আবু আবুজরেরও একই পোশাক তাকে জিজ্ঞাসা করা হলো। যে তোমার এবং তোমার চাকরের একই পোশাক তখন তিনি বললেন এই ঘটনাটি যখন আল্লাহ নবী তাকে সতর্ক করেছেন এবং আল্লাহ আল্লাহনবী তাকে একথ বলেছেন হুম এখোয়ানুকুম তারা তোমাদের এই ভাই আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন ইচ্ছা করলে আল্লাপাক সেটাকে পরিবর্তন করতে পারতেন তোমাকে তার অধীনস্থ করতে পারতেন সেই দিন থেকে নবীর এই আদর্শ নবীর এই শিক্ষাকে আমার জীবনে আমি বাস্তবায়ন করেছি আমি যেই পোশাক পরিধান করি তাকেও সেই পোশাক পরিধান করাই আমি যা খাই তাকেও তা খেতে দিই কখনো আমি বৈষম্য করি না এটাই হচ্ছে ইসলামের আদর্শ হজরত আলীর রদিউল্লাহ তালাহু হজরত উমরের আদালতে গিয়েছিলেন হজরত আলীর প্রতিপক্ষ একজন ইহুদি হজরত উমর আল্লাহ তালহু দুজনের বিচার কথা শুনলেন হজরত আলীকে বললেন ত্যাকাল্লাম ইয়া আবাল হাসান হে হাসানের বাবা আপনার বক্তব্য আপনি তুলে ধরুন হজরত আলী রাগান্বিত হলেন হজরত উমর রদিয়াল্লাহ তালনু আলীকে বললেন আপনি কি এই জন্য রাগান্বিত হয়েছেন যে আপনি এবং আপনার প্রতিপক্ষকে আমি সমমর্যাদা দিয়েছি হজরত আলী রদিয়াল্লাহ তালাহু বললেন কাল্লা আমি এই জন্য রাগান্বিত হয়নি আমিরুল মোবিনীন আমি রাগান্বিত হয়েছে এই জন্য আপনি আমার প্রতিপক্ষকে নাম ধরে ডেকেছেন কিন্তু আপনি আমাকে আবুল হাসান বলে ডেকেছেন উপনামে ডেকেছেন সম্মান বেশি দিয়েছেন আপনি আমার প্রতিপক্ষর চেয়ে আমাকে বেশি সম্মান দেওয়ার কারণেই আমি রাগান্বিত হয়েছি এটাই ছিল সাহাবেক রামের আদর্শ ইসলামের আদর্শ মানুষ মানুষের জন্য এ কথাকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে এটাই ইসলামী সোনালী সমাজের প্রধান ভিত্তি মানুষে মানুষের কোনো বৈষম্য থাকবে না মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়াই হচ্ছে ইসলাম এবং মুসলমানদের মিশন গাসানের সম্রাট জিবিল্লা তার পাশ দিয়ে একজন বৌদ্ধলোক হেঁটে যাচ্ছিলেন লোকটির পা জিবিল্লার কাপড়ের সাথে লেগেছিল জিবিল্লা অত্যন্ত চটে গেলেন ক্রুদ্ধ হলেন এবং বৌদ্ধ লোকটির গায়ে আঘাত করলেন হজরতমর রদীল্লাহ তালাহু তিনি দেখলেন এবং বিচার করলেন বৌদ্ধকে বললেন তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো জিবিল্লা যেভাবে তোমাকে আঘাত করেছে ঠিক সেভাবেই তুমি তাকে আঘাত করো মোর ছিলেন তার রায়ে অনট জিবিল্লা যখন দেখল যে আমাকে বৌদ্ধ লোকদের লোকটির মাধ্যমে আঘাত করেই ছাড়বে ওমর তিনি তাড়াতাড়ি পালিয়ে গেলেন এবং দূরে চলে গেলেন এক পর্যায়ে তিনি ইসলামও ত্যাগ করলেন কিন্তু হজরত ওমর আপোষ করেননি সাম্যকে প্রতিষ্ঠাই করেছেন যাতে করে মানুষে মানুষে যে পার্থক্য উঁচু নিচুর পার্থক্য ভেদাভেদ যেন রহিত হয়ে যায় সেটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এভাবেই ইসলাম সমানাধিকার মানবাধিকার সাম্যকে প্রতিষ্ঠা করেছে পরিপূর্ণ এসব ঘটনাগুলো যখন আমরা ইতিহাস থেকে দেখি ইসলামের সোনালী সমাজের ইতিহাস পড়ে শুনি তখন আমাদের মনে হয় গল্পগুলো মনে হয় কাল্পনিক বানানো কিন্তু আসলে সেগুলো হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বাস্তব ঘটনা নবী বাস্তবায়ন করেছেন রাম তাদের জীবনে বাস্তবায়ন করেছেন আমরাও যদি এখন থেকে শুরু করি প্রতিটি মুসলমান যে কোনো মানুষকে আমরা তুচ্ছ করব না তিনি মুসলিম হন অমুসলিম হন তিনি কালো হন সাদা হন পশ্চিমের হন কিংবা পূর্বের হন উঁচু শ্রেণীর হন কিংবা নিচু শ্রেণীর হন ধনী হন কিংবা নির্ধন হন আমরা কাউকে তুচ্ছ করবো না তাচ্ছিল্য করব না আমার কাছে যে লোকটি কাজ করে তার অধিকারকে আমি প্রতিষ্ঠিত করবো তাকে মর্যাদা দেব তাকে অহেতুক গালাগালি করব না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব না এভাবেই প্রতিটি মুসলমান যদি একটি লক্ষ্য নিয়ে অগ্রসর হয় তাহলে মুসলিম সমাজে সাম্য বাস্তবায়িত হবে আল্লাহ রবুল্লা আলমিন সাহাবাইক রামদেরকে অনুসরণ করা এবং আল্লাহ নবীর এই মহান আদর্শকে অনুসরণ করে আবার নতুন করে সোনালী সমাজ প্রতিষ্ঠা করা তফিক আমাদের সকলকেই দান করুন আমিন